হাই আসসালামু আলাইকুম, আমি আবু নাসের। নিয়ে এলাম ক্রিয়েটিভ প্ল্যান ফ্রি ভিডিও টিউটোরিয়াল। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ফন্ট খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যেই ডিজাইনিং করতে যাবেন, ডিজাইনের মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে সেটাকে আপনি যদি ভালোভাবে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে সেটা যদি এটার যে রিডার বা যে দেখবে তার কাছে যদি আপিলিং না হয়, সেক্ষেত্রে ডিজাইনটা যে উদ্দেশ্যে তৈরি করা হলো সেই উদ্দেশ্য সফল হবে না। আমাদের মধ্যে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি এবং যারা নতুন, তারা সবচেয়েতে বেশি যে জিনিসটাতে ভুল করি সেটা হচ্ছে কালারের ব্যবহার এবং ফন্টের ব্যবহার। আমি আমার প্রিমিয়াম যে ডিভিডির বেশ কয়েকটা টিউটোরিয়ালে ফন্টের ব্যবহার নিয়ে একাধিকবার বলেছি এবং বারবার সচেতন করেছি যে ফন্টের ব্যবহার নিয়ে, কিন্তু আমি প্রায়ই দেখি ওনারা ভুল ফন্ট ব্যবহার করছে এবং ফন্টের সঠিক ব্যবহার করছে না যেমনটা আমি ইনস্ট্রাকশন দিয়েছি। সেজন্য আমি বেশ কয়েকটি ফন্ট ওনাদেরকে সীমাবদ্ধ করে দিয়েছি যে আপনারা এই কয়েকটা ফন্টের বাহিরে আর কোনো ফন্ট ব্যবহার করবেন না। সেই ফন্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কেন অন্য ধরনের ফন্ট ব্যবহার করবেন না, কোন ধরনের ফন্ট কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব। গ্রাফিক রিভারে যারা টেমপ্লেট বিক্রি করেন বা টেমপ্লেট আপলোড করেন, সেখানে দেখবেন বেশিরভাগ ডিজাইন কিন্তু রিজেক্টেড হয় ফন্টের ব্যবহার কারণে। সো আপনাকে ফন্টের ব্যবহারটা খুবই ভালোভাবে শিখতে হবে। আমি যদি এক্সাম্পল হিসাবে প্রিমিয়াম গ্রুপের এই ডিজাইনটা দেখাই, এটার মধ্যে সর্বপ্রথম যেটা দেখাবো যে উনি যে এই সিরিফ ক্যাটাগরির ফন্ট সিলেক্ট করেছেন, এই ফন্ট ক্যাপস কোনোভাবেই মানায় না, এটা ডিজাইনের মধ্যে মানে ডিজাইনের কোনো ইয়ের মধ্যেই পড়ে না এই ফন্ট কীভাবে ক্যাপিটাল লেটার ব্যবহার করা। তারপর এখানে যে দুইটা ফন্ট ব্যবহার করেছেন এই দুইটার সাথে মানে দুইটার কোনো সামঞ্জস্য নেই, মিল নেই এবং দেখতে কোনো খুব একটা ভালো লাগছে না। গ্রাফিক ডিজাইনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফন্ট আপনি কেমন ব্যবহার করছেন এবং কীভাবে সেটা উপস্থাপন করছেন, কোনটার সাথে কোনটা ব্যবহার করছেন, যেমন কোন হেডিংয়ের সাথে কোন প্যারাগ্রাফের ফন্ট ব্যবহার করছেন। এই যে এখানে উনি এটা ক্যাপস ব্যবহার করেছেন, এই ফন্ট কখনোই ক্যাপিটাল লেটারে ভালো লাগবে না, এই জন্যই কিন্তু আমি ওনাদেরকে ফন্ট লিমিটেড করে দিয়েছি। আর যেই ফন্টগুলো লিমিটেড করে দিয়েছি সেই ফন্টগুলো হলো ওসওয়ার্ল্ড, এটা হচ্ছে হেডিংয়ের জন্য, ডার্টি হেডিং কোনো কোপন বা ডার্টি টাইপের ফন্টের জন্য, ব্যাবাস নিউ হেডিংয়ের জন্য, আর রেলওয়ে, টাইমস নিউ রোমান, আমি ডার্টি হেডিং দুবার লিখেছি, একবার সম্ভবত ডিলিট করে দিব। লাটো হচ্ছে আমি সবচাইতে বেশি ব্যবহার করি, অলমোস্ট আমার 100টা ডিজাইনের মধ্যে আমি 95 ডিজাইনের মধ্যে লাটো ব্যবহার করি প্যারাগ্রাফ হিসেবে, ওকে। আর হেডিং হিসেবে আমি ব্যাবাস নিউ ব্যবহার করি, ওসওয়ার্ল্ড ব্যবহার করি, মাঝে মাঝে রেলওয়ে ব্যবহার করি। এখন আপনি ডিজাইনের মধ্যে কোন ফন্ট ব্যবহার করবেন এবং কোনটাকে হেডিং হিসেবে ব্যবহার করবেন, কোনটাকে প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করবেন সেটা আপনি কীভাবে বুঝবেন, এবং এইটাকে মাঝে মাঝে আমি সাব টেক্সট হিসেবে ব্যবহার করি যখন আমার এই ধরনের টেক্সট দরকার হয় কার্লি স্টাইলের, ওকে। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম যে কোন ফন্টটা ব্যবহার করব। এই যে ব্যাবাস নিউ, এটা হেডিং হিসেবে গ্রাফিক রিভারের ডিজাইনের মধ্যে বহুল ব্যবহৃত, বহুল। আপনি যদি এই ওয়েবসাইটে কিছু ডিজাইন রিসার্চ করেন এবং দেখেন, তাহলে দেখবেন যে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে এই ফন্ট, ওকে। লাটো হচ্ছে প্যারাগ্রাফ হিসেবে ব্যবহৃত হয়, লবস্টার ব্যবহার করতে পারেন। আমি আপনাকে বলবো, আপনি যদি গ্রাফিক ডিজাইনে সম্পূর্ণ নতুন হন, আপনি এই কয়েকটা ফন্টের মধ্যে সীমাবদ্ধ থাকেন, আমি এই কয়েকটা ফন্টের ডাউনলোড লিংক এই ফাইলটা অ্যাটাচ করে দিব ভিডিও ডেসক্রিপশানে, আপনারা ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে যে কয়েকটা ফন্ট আমি ব্যবহার করেছি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আর আপনি যদি অ্যাডভান্স ইউজার হন, আপনি যদি গ্রাফিক ডিজাইনে অ্যাটলাস্ট এক বছর যাবৎ কাজ করে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ওয়েবসাইটে আসেন, fontpr.com। ফন্টপেয়ারে যদি আপনি আসেন, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে সেন্স রিফ সেন্স ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাবেন। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এখানে যে ফন্টগুলো দেখেছি এখান থেকে একটা ফন্টের নাম লাটো আমি যদি এখানে লিখি, তাহলে দেখব যে লাটোর সাথে কোন ফন্টটা যায়, ওকে। এখানে আমি লিখব লাটো, LATO। এখন লাটোকে যদি আমি হেডিং হিসেবে ইউজ করি, বডিতে ইউজ করব এই এই ফন্টটা, ওকে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লাটোকে যদি আপনি বডিতে ব্যবহার করতে চান তাহলে হেডিংয়ে এই ফন্টটা ব্যবহার করলে বেশি মানাবে। তারপর
লাটোকে আপনি বডিতে ব্যবহার করতে পারেন। লাটো সাধারণত বডিতে যায়, আমি কখনো লাটোকে হেডিংয়ে খুব অল্প সময়ে ব্যবহার করি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন লাটোকে আপনি যদি হেডিং এ বডি হিসেবে ব্যবহার করতে চান, কোন ফন্টগুলোকে আপনি হেডিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি ব্যবাসনীয় পাবেন না। ব্যবাসনীয় হচ্ছে একটা প্রিমিয়াম ফন্ট, এটা যে যারা তৈরি করে বা যে ডিজাইনার সে এটা গুগল ফন্ট হিসেবে নির্ধারণ করে নেই। এই ওয়েবসাইটে যে ফন্টগুলো পাবেন সবগুলো হচ্ছে ফ্রি এবং এগুলো হচ্ছে গুগল ফন্ট। আচ্ছা, আমরা ওস ওয়ার্ল্ড যদি লিখি, ওস ওয়ার্ল্ড, OSWALD, ওস ওয়ার্ল্ডকে আপনি যদি হেডিং হিসেবে ব্যবহার করেন, আপনি সেম লাটোর জন্য আমরা যেটা দেখেছিলাম ওটাকেই আপনি বডি হিসেবেই ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট ক্যাটাগরি দেওয়া আছে। লাটোকে যদি আপনি বডিতে ব্যবহার করেন তাহলে কেমন হেডিং আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি এই ফন্ট পেয়ারগুলো ফলো করেন তাহলে গ্রাফিক রিভার থেকে অথবা ডিজাইনে আপনার ফন্ট পেয়ার নিয়ে আপনি ঝামেলায় পড়বেন না, বা গ্রাফিক রিভার ফন্ট পেয়ারের কারণে আপনার ডিজাইন রিজেক্ট করে দেবে না। আর ডিজাইন করার সময় আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে হেডিং থেকে আপনি এখানে যতটুকু ডিফারেন্স দেখতে পাচ্ছেন, যে একটা মিনিমাম গ্যাপ, সবসময় বডির সাথে প্যারাগ্রাফের, এগুলো হচ্ছে বডি বা প্যারাগ্রাফ টেক্সট আর এটা হচ্ছে হেডিং, দুইটার মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকতে হবে এবং হেডিংটা স্ট্যান্ড আউট হইতে হবে, নোটিসেবল হইতে হবে। যদি নোটিসেবল হয় তাহলেই কিন্তু আপনার ডিজাইনের সফলতা এবং আপনার ডিজাইনটা একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড যে দাঁড়াবে। আমার মনে হয় আমি আমার এই ছোট্ট টিউটোরিয়ালে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে পেরেছি, যেটা হচ্ছে ফন্টের ব্যবহার। আর আমি এই ফন্টগুলো যেহেতু অ্যাটাচ করে দিচ্ছি এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি কীভাবে তৈরি করেছি এটা যদি আপনি জানতে চান, আমি জাস্ট গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করেছি, রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়েছি, নিয়ে তারপর নয়েজ থেকে এটাকে আমি এখানে নিয়ে আসব। ওকে, নয়েজ থেকে ফিল্টার নয়েজ অ্যাড নয়েজ, এখানে যে আমি নয়েজ অ্যাড করেছি, এরপর অ্যাড করার পর কন্ট্রোল এফ দুইবার প্রেস করেছি যাতে কিছু আরও কিছু নয়েজ অ্যাড হয়। ওকে, তাহলে আপনারা এই ফন্টগুলো ব্যবহার করবেন আপনার ডিজাইন কেরিয়ারের শুরুতে, আপনি যখন ডিজাইন শিখবেন এবং প্রথম দিকে কাজ করবেন। এক বছর পর্যন্ত আমার বিশ্বাস যে আপনি এর বাইরে কখনও কোনো ফন্ট ব্যবহার করতে হবে না। আর স্মরণ রাখবেন যে এই ফন্টটাকে আপনি কখনও ক্যাপিটাল লেটার এভাবে ব্যবহার করবেন না, এটা খুবই অকওয়ার্ড দেখাবে। ওকে, তারপর এই ফন্টকে কখনও ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না, এটা খুব অকওয়ার্ড দেখাবে, যেমনটা এই ডিজাইনে ব্যবহার করা হয়েছে। আর কোন ফন্টের সাথে হেডিং এবং প্যারাগ্রাফে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমার মনে হয় যে আপনারা অন্তত এই সামান্য ইনস্ট্রাকশনটা ফলো করবেন এবং এটার ফলে আপনার ডিজাইনের মধ্যে দেখবেন যে খুব অল্প সময়ে খুব বড় ধরনের উন্নতি করতে পারবেন। এটাকে আপনি অনেক সময় ক্যাপিটাল লেটার করতে পারবেন, টাইমস নিউ রোমান, এটা সবার জন্য ফ্রি। আর লাটো আপনি সময় অসময়ে এটাকে বড় ক্যাপিটাল লেটার করতে পারবেন। এই ফন্ট আর এই ফন্ট ব্যতিরেকে বাকি সবগুলো ফন্টকে আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন। ওকে, সো কোনো প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিও ডেসক্রিপশানে আমাদের পাবলিক গ্রুপে লিংক দেওয়া থাকবে, আপনাদের কোনো কোশ্চেন, মতামত, সাজেশান আমাদের পাবলিক গ্রুপে শেয়ার করবেন। ওকে, খুব শীঘ্রই চমৎকার কোনো টিউটোরিয়াল নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত আপনার যদি কোনো প্রশ্ন, মতামত থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো এক্সাইটিং ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।